প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবার উপরে শান্তি বর্ষিত হোক। আমার হাতে দেখছেন মিরান সেনের লেখা পদাতিক, সম্পাদনা চণ্ডী মুখোপাধ্যায়। যারা সাম্প্রতিক সৃজিত মুখার্জির পদাতিক ছবিটির টিজার দেখেছেন, আমি মনে করি ছবিটি দেখার আগে এই বইটি পড়ে নেবেন, কারণ মিরান সেনের যাবতীয় যে ভাবনাগুলো তাহলে স্ক্রিনের সাথে রিলেট করতে পারবে। আজকের বিষয় যদিও পদাতিক না, আজকের বিষয় বাংলাদেশি সিনেমার প্রজেকশন। সম্প্রতি যে বিষয়টির উদয় হয়েছে সেটি হচ্ছে স্টার সিনেপ্লেক্সের বিরুদ্ধে প্রযোজকদের বিরূপ মন্তব্য এবং তা নিয়ে এক পর্যায়ে বেশ আন্দোলন, প্রেস মিট ইত্যাদি নানান ধরনের তর্ক তুলকালাম তৈরি হয়েছে। প্রযোজক ইকবাল, তিনি কমার্শিয়াল লেন্থের প্রযোজক পরিচালক, তিনি অভিযোগ জানিয়েছেন যে তার ছবির প্রতি অন্যায় করা হয়েছে। অন্যদিকে বদরুল আলম সৌদ তার শ্যামাকাব্য, সেই ছবিটিও নিয়ে খুব অযত্ন অবহেলা অভিযোগ জানিয়েছেন একই স্টার সিনেপ্লেক্সের বিরুদ্ধে। দুইজন দুই ঘরানার নির্মাতা, দুইজনের চলচ্চিত্রের ভাবনা দুই রকম, দুজনের চলচ্চিত্রের দর্শক বা টিজি গ্রুপ দুই রকম, কিন্তু প্রজেকশনের যে জায়গাটা অর্থাৎ স্টার সিনেপ্লেক্স, বিপণন বা মানুষের কাছে পৌঁছানোর যে থিয়েটার হল সেটি এক। মনে করেছি যে এই বিষয় নিয়ে কথা বলা উচিত, কারণ সম্প্রতি স্টার সিনেপ্লেক্সের বর্ষপূর্তি হলো এবং সেখানে রুহেল ভাই অর্থাৎ মাহবুব রহমান খুবই স্মার্ট গাই, তিনি এখন সংসদ সদস্য, তিনি তার প্রেস মিটে বললেন যে নিশ্চয়ই দর্শক হলে নিয়ে আসা তার বা তাদের দায়িত্ব না, সত্যিকার অর্থে তাদের দায়িত্ব না। এই প্রসঙ্গে কথা বলার আগে আমি আমার নিজের একটা অভিজ্ঞতার কথা বলি। প্রায় বছর কয়েক আগে অর্থাৎ কোভিডের আগে আগে কলকাতার সৌমিত্র দাকে নিয়ে একটা ছবি বানালেন, বাংলাদেশে বিজয় দাস সহ আরও অনেকে ছিলেন। ছবিটি যখন তিনি আমাকে দেখালেন বা আমাদের দেখালেন, ছবিটি রিলিজ হবার আগে বা সেন্সরে যাবার আগে, তখন ছবিটি খুবই দুর্বোধ্য এবং দর্শক হিসেবে আমার কাছে খুব একটা টানেনি। যাই হোক, আমি হয়তো অতটা বোদ্ধা দর্শক নই। তো ছবিটি রিলিজ দেবার ঠিক আগ মুহূর্তে যখন জানানো হলো, আমাকে বললেন যে ছবিটি সিনেপ্লেক্সে যদি দেখানো যেত তাহলে ভালো হতো। তো আমি যোগাযোগ করলাম সিনেপ্লেক্সের, আমাদের মেজবা রয়েছেন মেজবা ভাই, তিনি খুব সজ্জন মানুষ, সহযোগিতা পড়াবেন। তো তাকে বললাম, তাকে বলার পর একটি হল বরাদ্দ করা হলো। আমি বললাম যে ছবিটি যদি না চলে তো উইথড্র করা হবে। তো তিনি বললেন যে এত দূর দর্শক যদি আসে তাহলে সিনেমা হলটা তো চলতে, অর্থাৎ সিনেমার প্রজেকশনে প্রত্যেকটা শো চালানোর জন্য কিন্তু একটা খরচ রয়েছে এবং সেই খরচটি কিন্তু দিব্য চোখে দেখা যায়, এমন না যে ফাঁকিবাজি খরচ, সেটা মেনটেন্যান্স খরচ, সেটা স্টাফ বিল থেকে শুরু করে বিদ্যুৎ বিল, এসি বিল থেকে শুরু করে সকল মেনটেন্যান্সের একটা রেশিও, সেটা বেশ বড় অঙ্ক। তো সেই কারণে নিশ্চয়ই সিনেমা হলের দর্শক আসা প্রয়োজন, কারণ দর্শক না আসলে সেই টাকা উঠাবে কোত্থেকে। তো দুটো কি তিনটে শো হওয়ার পর ছবিটি নামিয়ে দিতে তারা বাধ্য হলেন। তো আমি খোঁজ নিলাম যে প্রথম শোতে 16 জন এসেছিল, তারপরে 5 কি 6 জন, তারপরে শোতে নাকি 2 জন এসেছিল। স্বাভাবিকভাবেই একটি সিনেমা হল, এত বড় থিয়েটার হল, 400-500 সিট, সেখানে যদি 2 জন দর্শকের জন্য দেখাতে হয় সেটি নিশ্চয়ই বিজনেস ভায়াবল না, আমি তাকে জোর করতে পারিনি। কিন্তু সেই পরিচালক যিনি আমাকে অনুরোধ করেছিলেন, খুব অনুনয় যে একটু যদি একটা হল পেতাম, শুরুর আগে কিন্তু অনেক অনুনয় থাকে যে এই হলটা যদি পেতাম তাহলে আমার ছবি দর্শক হুড়মুড়ে আসতো। কিন্তু সিনেমা ব্যবসা বা সিনেমার প্রতি কৌতূহলী করে তোলা আসলে সহজ কথা না। একটি ছবি নির্মাণ করবেন, নির্মাণের চাইতেও বেশি মেধা, স্ট্র্যাটেজিক প্ল্যান করতে হয় যে ছবিটির প্রতি বিভিন্ন শ্রেণীর দর্শক কৌতূহলী হয়ে উঠবে, যে কবে আসবে, কবে আমি দেখতে যাব, ছবিটি হলে না দেখলে ভালো লাগবে না, ছবিটি বাসায় বসে দেখার না, ছবিটি পাইরেটেড কালার দেখলেও আমার ভালো লাগবে না, এইসব থটস প্রসেস রয়েছে যে তাহলেই একটা মানুষ হলে গিয়ে দেখে এখনকার মানুষ। কারণ প্রচুর মানে বই পড়া, ধরেন বই পড়া তো আমরা বাদই দিয়েছি, কিন্তু একটা মোবাইল ডিভাইসে রিলস আছে, নিউজ আছে, কন্টেন্ট আছে, ব্লগ আছে, মুভি আছে, কি নাই সেখানে, অজস্র বিনোদনের মাধ্যম। এর ভেতরে এর বাইরে ফেসবুক আছে, নিজস্ব ইউটিউব কন্টেন্ট যারা যারা করেন তাদের ব্যস্ততা রয়েছে, এত কিছু ঠেলে কারো আসলে খায় পড়ে কাজ নেই যে ছবি দেখতে যাবে। একমাত্র তখনই সে মানুষটি যায় যখন তার সেই ছবিটির প্রতি তুমুল আগ্রহ তৈরি হয়, কিংবা গার্লফ্রেন্ডকে দেখতে চায়, কিংবা তার পরিবারকে দেখাতে চায় যে একটা গুড টাইম, একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে যাব। সো সেই কোয়ালিটি টাইম স্পেন্ড করানোর জন্য প্রযোজক পরিচালককে মাথা ঘামাতে হয়। হল মালিকদের প্রতি একটা প্রবাদ আছে যে যে হল মালিক, সেই হল মালিকের নিজস্ব প্রযোজনার ছবিও অনেক সময় 1-2 দিন পরে নিজেই নামাই দিছে। কারণ আপনারা জানেন যে আলমগীর ভাই থেকে শুরু করে 90-এর দশকের অনেক তারকার কিন্তু নিজস্ব সিনেমা হল ছিল এবং তারা কিন্তু বড় বড় ডিস্ট্রিবিউটর ছিলেন। সুতরাং এমনও হয়েছে যে সেই হলের মালিক নিজে, সেই সিনেমার প্রডিউসার নিজে, কিন্তু ছবিটি চলছে না 2-3 দিন বা 1 সপ্তাহ পরে নিজে নামাই দিছে যে না, কারণ দর্শক নাই, সুতরাং সে নিজে লস দেবে না এই জায়গাটা, নতুন ছবি দেবে। সো এই ব্যবসাটা এমনটাই নিশ্চয়ই, ব্যবসাটা আসলে নিশ্চয়ই যখনই লাভ দেখবে না তখন অন্য ব্যবসা খুঁজবে বা সেই প্রোডাক্টটা রাখবে না, সেটা মুদি দোকান হোক, সেটা বড় বড় শোরুম হোক। আমার যে প্রোডাক্টটা বেশি বিক্রি হবে
সেটা কিন্তু আমি সামনে রাখবো, যেটা চলবে না সেটা পেছনে রাখবো। সিনেপ্লেক্স যদি সিদ্ধান্ত নেয় যে ছবিটি আমি চালাতে পারবো না, কারণ চালালে আমার এই এসি বিল, এই খরচগুলো বাড়তে থাকবে, সেই বাড়তি টাকা তো আমাকে অন্য কেউ দেবে না। আজকে সারা বিশ্বে মাল্টিপ্লেক্স চেইন যদি বলি, সেটা রিলায়েন্সের চেইন বলি, আয়োনিক্স বলি ভারতের, কিংবা সারা ওয়ার্ল্ডে এএমসি এবং রিগাল, এই দুটি জায়ান্ট কোম্পানি সারা বিশ্বে বড় বড় মাল্টিপ্লেক্স তৈরি করে এবং ছবিগুলো চালায়। অর্থাৎ টম ক্রুজ থেকে শুরু করে ডিসি বা মার্ভেল বা ডিজনির যে কোনো ছবি বা সনির যে কোনো ছবি, এদের ছবিগুলো কিন্তু এএমসি এবং রিগালের চেইনে পরিচালিত হয় এবং প্রদর্শিত হয় সারা ওয়ার্ল্ডে। সেই চেইন থেকে একই সময় একই দিনে মাল্টিপ্লেক্সে স্টার সিনেপ্লেক্স বাংলাদেশে দর্শকদের সাথে শেয়ার করে এবং দেখানোর চেষ্টা করে। আমরা প্রায় কয়েক বছর ধরে একই সাথে হলিউডের ছবি একই দিনে দেখার সুযোগ পাচ্ছি, তার কারণ একমাত্র স্টার সিনেপ্লেক্স। স্টার সিনেপ্লেক্স যখন তৈরি হয় তখন আমি রুহেল ভাইকে চিনতাম না, এত স্মার্ট একজন হল মালিক হতে পারে সেটাও আমার ধারণা বাইরে ছিল। তবে আরও একজন স্মার্ট লোক ছিলেন, তার নাম রাবেদ খান। যখন স্টার সিনেপ্লেক্স শুরু হয় তখন তিনি এই টোটাল মেনটেন্যান্সের দায়িত্বে ছিলেন। রাবেদ ভাইয়ের সাথে আমার দীর্ঘদিনের সম্পর্ক। রাবেদ ভাই খুবই জায়ান্ট একজন কর্পোরেট, তিনি এখন অ্যাড এজেন্সি চালান, তার নিজস্ব কোম্পানি রয়েছে। তো তিনি দীর্ঘদিন ধরে আসলে একটা স্টার সিনেপ্লেক্সের টোটাল বিষয়টা গড়ে গিয়েছে। রাবেদ ভাই সম্পর্কে যেহেতু আসলে আমি একটু ছোট করে বলি, রাবেদ ভাই আমাদের দেশে প্রথমবারের মতো এমটিভিতে এই বাংলাদেশি কোনো তারকা গান গাইতে পারবে, অর্থাৎ 90-95 বা 96 দিকে কিন্তু এমটিভি বিশাল একটা ক্রেজের নাম ছিল। অর্থাৎ এমটিভিতে গান যাওয়া মানে কিন্তু সম্মানের ব্যাপার ছিল। এই সাবকন্টিনেন্ট খুবই পপুলার একটা মিউজিক চ্যানেল ছিল ইন্ডিয়ান ভিত্তিক। তো সেই জায়গা থেকে স্লট কিনে বাংলাদেশি মাইলস থেকে শুরু করে বেশ কয়েকজন তারকার গান তিনি প্রচার করেছেন, এবং আপনারা হয়তো জানবেন যে ব্রায়ান অ্যাডামসকে বাংলাদেশে কিন্তু এই মানুষটি এনেছিল, যেটি অনেকেই হয়তো কল্পনাও করতে পারেনি। স্কর্পিয়ন্সকে নিয়ে ট্রাই করেছে এবং বাংলাদেশে অনেক লেজেন্ডারি ওয়ার্ল্ড ক্লাস আর্টিস্ট তিনি এনেছেন। তো সেই মানুষটি যখন স্টার সিনেপ্লেক্সের দায়িত্ব নিলেন, তখন আমরা সবাই খুব প্রত্যাশা নিয়ে ভাবলাম যে একটা দারুণ স্মার্ট কিছু হতে চলেছে, যা বিশ্বের অন্যান্য দেশের বাইরে গেলে আমরা দেখতে পাই সেটি বাংলাদেশে হবে, এবং তাই কিন্তু হয়েছে। অর্থাৎ সেই রকম স্মার্টনেস নিয়েই কিন্তু এগিয়েছে বিষয়টা। কিন্তু দেখেন, এরপরে রাবেদ ভাই কোনো একটা কারণে হয়তো এই কোম্পানি থেকে সরে গেলেন, সেই কারণটা আমাদের অজানা, নিশ্চয়ই বনিমানা হয়নি এবং তিনি ইন্ডিভিজুয়াল কোম্পানি খুলেছেন। এরপরে রুহেল ভাই এবং মেজবাউদ্দিন আহমেদ, মেজবা ভাই চমৎকার মানুষ এবং আমাদের সাংবাদিকদের সাথে তার যে দারুণ সম্পর্ক, সেই সম্পর্কটা আমি মনে করি যে অনেক নিয়মিত প্রযোজকেরও নেই। সুতরাং এই পিয়ার এই সম্পর্কটা কিন্তু আর্থিক না, খুবই ফ্রেন্ডলি তিনি আচরণ করেন এবং সবার সাথে খুব দারুণ সহাবস্থান করেন, খুবই সজ্জন মানুষ এবং প্রত্যেকটা পরিচালককে সম্মান দেন, তারকাকে সম্মান দেন, সিনেমা নিয়ে ভাবেন, সেই মানুষটি দ্বারাই এখন টোটাল ম্যানেজমেন্টটা পরিচালিত হয় এবং আরও অন্যান্য অনেকে তো রয়েছেনই। এখন এই সময়ে যে প্রতিবাদটা তৈরি করা হচ্ছে যে স্টার সিনেপ্লেক্স এই দীর্ঘ পথ আজকে একটি ব্র্যান্ড নেমে পরিণত হয়েছে, এমনি না, কিন্তু যে কোনো ছবি যদি দর্শকরা এসে দেখতো যে আমি 400-500 অর্থাৎ সিঙ্গল স্ক্রিনের চাইতে 3 গুণ টাকা দিয়ে আমার এখানে সিনেমা দেখতে হচ্ছে, সিনেমা দেখতে গেলে সেখানে পপকর্ন খেতে হচ্ছে লাইফস্টাইল মেনটেন করার জন্য, সুতরাং একটা বড় খরচ কিন্তু এক দুজনের ছবি দেখার ক্ষেত্রে। এত এক্সপেন্সিভ বিষয়, এক্সপেন্সিভ এন্টারটেনমেন্ট যখন আমি নিতে যাব, তখন সেই স্ট্যান্ডার্ডের যদি আমার প্রোডাক্টটা না হয়, কারণ আমি তো আসলে রিভিউ দেখে সবাই যায় না, যায় যে ঠিক আছে একটা সুন্দর পরিবেশে ভালো ছবি দেখব, সেই জায়গায় যদি হেরে আসতো ছবিটি এবং দর্শকরা যদি গালাগাল শুরু করতো এই টোটাল যতগুলো বছর গেল, তাহলে কিন্তু স্টার সিনেপ্লেক্স থেকে দর্শকরা মুখ ফিরিয়ে নিত। আজকে যত যাই বলি না কেন, শহরে মধ্যবিত্ত মা বোন ভাইয়েরা সিনেমা দেখার জন্য যে কৌতূহলী হয়ে উঠছে, তার একমাত্র কারণ স্টার সিনেপ্লেক্সের পরিবেশ এবং তার ব্যবস্থাপনা। আমরা প্রায় গত 8-10 বছর ধরে অনেকের ঘোষণা শুনেছি, অনেক বড় বড় কোম্পানি, বড় বড় ব্যবসায়ী, বড় বড় প্রযোজক বলেছেন যে আগামী বছরের মধ্যে 100 সিনেপ্লেক্স দিয়ে দেবো। কেউ বলেছেন 64টা জেলায় 64টা সিনেপ্লেক্স আগামী বছরের মধ্যেই কমপ্লিট করে ফেলবো। কেউ বলেছেন ঢাকা শহরে 20-25টা সিনেপ্লেক্স নামবে। এ ধরনের খবর আমরা ছেপেছি এবং তারা বেশ বড় গলায় এসব গলাবাজি করেছেন, কিন্তু আদতে আর এই 10-12 বছর পরে তাদের এই চাপাবাজি শুধু চাপাবাজিই রয়ে গেছে, আমরা কোনোরকম বাস্তবায়ন দেখিনি। উল্টো যারা কথা বলে কমার্স, স্টার সিনেপ্লেক্সের ম্যানেজমেন্ট কখনো বলেনি যে আমরা এই বছরের মধ্যে সারা দেশ সয়লাভ করে ফেলবো,
এই বিভাগীয় সরে দিয়ে ফেলবো এগুলো বলেনি, কিন্তু নিজেরা নিজেদের জায়গা থেকে কাজ করে গেছেন। মাউ ভাই বা রুহেল ভাই বলি, রুহেল ভাই সিনেমা পাগল না হলে তার যে অন্যান্য ব্যবসা, তার যে বাবার সম্পত্তি, রাজনৈতিক ব্যস্ততা, ব্যবসায়িক ব্যস্ততা, এসব ব্যতি রেখে সিনেমার প্রতি যে তার ভালোবাসা টানটা এখনও রয়েছে, তার জন্য অন্তত সাধুবাদ দিতে হয় তাকে। ধরেন কোনো কারণে তিনি বিরক্ত হলেন যে না, এই ব্যবসাটা আমি বিক্রি বাট্টা করে অন্যভাবে সেল করে দেবো, আমি আমার মতো নির্ঝঞ্ঝাট থাকবো, তাতে কিন্তু রুহেল ভাইয়ের বা এই ম্যানেজমেন্টের কিচ্ছু যায় আসবে না এবং তিনি বরঞ্চ বাঁচবেন। কারণ এতে যেই ঝামেলা, প্রতিনিয়ত এই ব্যবসাটা রান করতে যে ঝামেলা, সেই ঝামেলার তুলনায় অন্য অনেক ব্যবসায় তিনি বেশি লাভ করেন, এটা বাস্তবতা। এবং আমরা তো খুবই প্রমাণিত সত্য যে অন্যান্য ব্যবসায়ীরা এই সিনেমা ব্যবসা বা চেইন সিনেমা হলের ব্যবসাটার প্রতি অনেক গলাবাজি করেও আর ব্যবসাতে আসেননি, এটাই বাস্তবতা। কেউ কেউ স্ক্রিন ভাড়া দিয়েছে, জাজ মাল্টিমিডিয়া স্ক্রিন ভাড়া দিয়ে সেটা নিয়ে নানা রকম দুর্নীতি, নানা রকম অভিযোগ পেয়েছি, কিন্তু জাজ সিনেপ্লেক্স তাদের নিয়ম নীতি এবং অনলাইন টিকিটিং, আলাদা বুকিং, অ্যাডভান্স বুকিং ইত্যাদি নানানভাবে একেবারে বিশ্বের যে কোনো দেশে, আমি যেহেতু গত 8-10 বছরে অনেকগুলো দেশে ঘুরেছি এবং প্রত্যেকটা দেশে আমি সিনেমা হলে সিনেমা দেখতে চাই এবং সেই টিকিটিং ব্যবস্থা, এনভায়রনমেন্ট সব কিছুতে কিন্তু আমরা আমাদের স্টার সিনেমেক্স খুবই স্ট্যান্ডার্ড এবং আন্তর্জাতিক। আর যদি কোনো অংশে মনে হয় যে না, এই ব্যবসাটা তার জন্য না, তাহলে আমাদের চলচ্চিত্রের অবস্থাটা শুধু একবার ভেবে দেখবে। আমাদের চলচ্চিত্র হয়তো স্টাক হয়ে যাবে বেশ অনেকগুলো মাসের জন্য, কারণ প্রজেকশনে আর কোনো জায়গা থাকবে না। আজকে যে কোনো ছবি, কালার বলি, সাউন্ড বলি, 8.1, 7.1, দূর কি বাদ, ওগুলো বাদ দিলাম, নর্মাল স্টেরিও সাউন্ড দেওয়ার মতো সিঙ্গেল স্ক্রিন বাংলাদেশে 5টা নাই। কিন্তু বাংলাদেশি দর্শক, যে কোনো স্কুল গোয়িং বা কলেজ গোয়িং একটা ছাত্র ছাত্রী, সে বোঝে যে আমার স্টেরিও সাউন্ড কি। সে বিট বক্স বোঝে, তার ভালো এয়ারপড সাউন্ড ভালো লাগে, সে সেইভাবে গান শোনে বা সেইভাবে মুভি দেখতে ভালোবাসে। তো সেই ছেলে, সেই আধুনিক ছেলে মেয়েদের সিনেমা হলে আর আনছেন, বাংলা ছবি দেখানোর চেষ্টা করছেন, হলিউডের ছবি একই দিনে দেখানোর চেষ্টা করছেন স্টার সিনেপ্লেক্স। সো যেই জেনারেশন সাউন্ড বোঝে, কালার গ্রেডিং বোঝে, গ্রাফিক্সটাও বোঝে এবং নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম বলি, বিভিন্ন রকম ইন্টারন্যাশনাল ওটিটি প্ল্যাটফর্মে তারা ওয়ার্ল্ড সিনেমা দেখছে, সেই দর্শককে বাংলা ছবিতে আধুনিক ছবি এবং স্ট্যান্ডার্ড ছবি দেখানোর যে প্রত্যাশায় স্টার সিনেপ্লেক্স কাজ করছে, তার জন্য সাধুবাদ অবশ্যই দিতে হবে, না হলে বাংলা ছবির প্রতি আপনি ভালোবাসা রাখেন না, এটাই প্রমাণিত হবে। দেখেন আজকে স্টার সিনেপ্লেক্সের এই স্ট্যান্ডার্ডের জন্যই কিন্তু তুফান বলি, প্রিয়তম বলি বা সুরঙ্গর মতো একটা ডার্ক কালারের ছবি, এইসব ছবিগুলো মানুষ দেখতে পাচ্ছে। নয়তো পরিচালকও ভাবতেন না যে আমার সিঙ্গেল স্ক্রিন, এবার ঝিরঝির স্ক্রিন, শব্দ শোনা যায়, এসি ঠিক থাকে না, সেখানে এত কালার টালার দিয়ে কী করবো, চেন্নাইয়ে কালার করে কী করবো, কলকাতায় গিয়ে সাউন্ড বা কালার করে আমি কী করবো, বিজিএম এত ভালো দরকার কি, তারা ভাবছেন, কারণ ভাবতে হচ্ছে, মানুষ এখন স্ট্যান্ডার্ড জিনিস পছন্দ করে। এইসব রিলেটেড ফাংশনগুলো আমরা একেবারে ভুলে যাই। আমি মনে করি যে সিনেপ্লেক্স নিয়ে বিভিন্ন পর্যায়ে এই ছোটো ছোটো অভিযোগ, যেমন কেউ কেউ অভিযোগ করেন যে সিনেপ্লেক্সের সিনেমা চালিয়ে এর রেশিও অর্থাৎ এর রেভিনিউ পাওয়া যায় না, খুবই কম পাওয়া যায়, সেই টাকায় আসলে কিছু হয়। আমি মনে করি যে এই অভিযোগ যদি চলমান থাকে, তাহলে প্রযোজক সমিতির বা রানিং যারা প্রযোজনা করছেন তাদের সাথে স্টার সিনেপ্লেক্সের কর্তৃপক্ষ, উভয় পক্ষ বসে একটা সমঝোতায় আসাটা খুব জরুরি। আমি মনে করি তারা একটা দারুণ সমীকরণে এসেই তবে ছবি পরিচালনা করবে। সেই ব্যবসাটা যদি লাভে না হয়, সেই ব্যবসাটা যদি স্ট্যান্ডার্ড মান বজায় না রাখে, তাহলে তাদেরকেও গুটিয়ে আসতে হবে। আপনারা নিশ্চয়ই মুকেশ আম্বানি বা অনিল আম্বানির নাম শুনেছেন, বড় সিনে চেইন কিনেছিলেন কিন্তু মেনটেন করতে পারেনি, সেটি পরবর্তীতে বিক্রি করে দিতে হয়েছে। বিক্রি করলেও সেটি একজন সিনেমা প্রেমীর কাছে গিয়েছে বলেই সেই সিনেমার চেইন বা আইনক্স থেকে শুরু করে মাল্টিপ্লেক্সগুলো এখনও টিকে আছে। আজকে যদি রুহেল ভাই বা স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ মনে করে যে আমরা আর এই ব্যবসা করব না, তাহলে যার কাছে বিক্রি করবে সে যদি ওখানে একটা গোডাউন বা অন্য কোনো শপিং সেন্টার বা অন্য কোনো শপিং মার্কেট বা ব্যাংকে ভাড়া দেয়, তাহলে কারো দায় থাকবে না যে এই জায়গায় সিনেমা হল ছিল কিন্তু সেখানে আজ আর সিনেমা নেই, সেখানে জামা কাপড় বিক্রি করা হয়, তখন ওটিটিতে রিলিজ দেওয়া ছাড়া আমাদের আর কোনো উপায় থাকবে না। সুতরাং আমরা আমাদের জায়গায় সহ অবস্থানে রাখি এবং পরস্পরকে বুঝে সমঝোতার জায়গায় তৈরি করে নিজেদের ভুলগুলো আগে দেখে
তারপরে কথা বলার চেষ্টা করি। নিশ্চয়ই টাসিনেপ্লেক্স বাংলাদেশে আজ, এটা অনেকে বলেন, বাংলাদেশে যদি 100টা, কমপক্ষে 100টা সিনেপ্লেক্স তৈরি করা হয় তাহলে মিড ফিল্ম অর্থাৎ মিডল বাজেটের যে ফিল্ম, 60 থেকে 1 কোটি টাকা বাজেটের যে ছবিগুলো, সেই লগ্নিগুলো খুব সহজে কামব্যাক করাতে পারবে। এটি আমার কথা না, এটা যারা ডিস্ট্রিবিউট করছেন, যারা স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ এবং প্রযোজক, একাধিক প্রযোজক এ কথা বলেছেন যে 100টা সিনেমা হল যদি মাল্টিপ্লেক্সে থাকে, রেগুলার চেইনে থাকে, তাহলে কমপক্ষে 60 থেকে 1 কোটি টাকার ছবি রিস্ক ফ্রিভাবে তৈরি করা যায়। সুতরাং তাদেরকে আমরা আসলে অনুপ্রেরণার জায়গায় রাখতে হবে যে তারা ব্যবসাটা সম্প্রসারণ করুক, তারা আরও গতি বাড়াক। আমার কথায় যদি ভুল তথ্য কিছু পান অবশ্যই বলবেন, শুধরে নেব, কিন্তু আমার এই সাদাসিধে কথার আজকের একমাত্র মনস্তত্ত্ব হচ্ছে স্টার সিনেপ্লেক্স বাংলাদেশি চলচ্চিত্রের আধুনিকায়নের একটা বিশাল প্রাপ্তিযোগ। রুহেল ভাই, মাহবুব ভাই, মেজবাহ ভাই বা সিনেপ্লেক্সের যাদের যাদের আমি চিনি, তাদেরকে অকুণ্ঠ শ্রদ্ধা ভালোবাসা আপনাদের এই সিনেমার প্রতি প্রেম ভালোবাসা এবং যত্নের জন্য। কোলাহলের পক্ষ থেকে, তানভিতা রেখে পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। সবাই ভালো থাকি, ভালো রাখি, বাংলা চলচ্চিত্রের সাথে থাকি। আল্লাহ হাফেজ।